हेलो नंदनदास आमार चैनल विथ नंदनदास आमरा जेटा करब आज के पेपर सेवेन ADTDD 1 आमरा एक्टा वीडियोज आमरा करेछिलाम आई थिंक ये वीडियोटार संगे आरो एकटी वीडियो तो सेकेंड एपिसोड हिसाब से जोड़ा उचित सेटा होच्छे पेपर सेवेन ADTDD यूनिट 4 डार्ट मैनिपुलेशन सेखाने आमरा मूलत डिसकस कर सिंगल डाच डाचर को अंश के कि बला है डबल डाच सेटाई किन्तु आरो कत रकम डाच कत रकम भावे सेटाके मैनिपुलेट करा जाए क्यों सेटाके यूटिलाइज करा जाए सेटा निये आमरा डिसकशन करब पेपर सेवेन ADTDD यूनिट 4 डाट मैनिपुलेशन फर्स्ट हाउ मेनी डाट्स हियर देखुन एकटा फ्रंटेर क्षेत्रे कतगुलो डाच एवं तादेर की नाम सेटा सबार आगे देखते हबे एटा आमरा आलोचना करेछिलाम दैट इज वेस्ट डाच वेस्टेर काछे ताई वेस्ट डाच हियर इज वेस्ट डाच माने एखाने नम्बर वन वेस्ट डाच आपनारा ठीक एई रकम भावेई ड्रइिंग करे उइथ द पिक्स आपनारा एटाके रिप्रेजेंट करबेन इट्स नीड भीषणभावे आमादेर इटार रिक्वायरमेंट आछे फॉर द प्रेजेंटेशन दैट इज उई नो वेरी वेल हियर आमरा चेष्टा करछि इंटरनैशनली विभिन्न टू कलेक्ट देयर डेटा निये आपनादेरके रिप्रेजेंट करा तो खूब सुंदर एकटी डेटा आमी पेलाम एबं जस्ट आई एम ट्राइंग टू शेयर उइथ यू दैट इज AJ01 एटा होच्छे वेस्ट लाइन डार्ट्स नाउ नम्बर टू এটা ওয়েস্টে আছে তাই ওয়েস্ট ডাচ নাম্বার টু ইজ শোল্ডার ডাচ টু দ্যাট ইজ কল্ড দিস ওয়ান ইজ শোল্ডার ডাচ দিস ওয়ান শোল্ডার ডাচ ওকে থ্রি নেক ডাচ মানে টু থেকে 13 হচ্ছে শোল্ডার ডাচ টু থেকে 3 সেটা হচ্ছে নেক ডাচ আর একের এই পোর্শনটা রুটা যেটা বলেছিলাম সেটা ওয়েস্ট ডাচ নাও ইজ নাম্বার ফোর সেটা হচ্ছে নেকলাইন অ্যান্ড সেন্টার ফর ইন্টারাকশন ডাট নাম্বার ফোর ইজ দিস ওয়ান নেকলাইন অ্যান্ড সেন্টার ফোল্ড এটা হচ্ছে সেন্টার ফোল্ড সেন্টার ফ্রন্ট বা সেন্টার ফোল্ড হোয়াট এভার সেন্টার ফ্রন্টে আমি ধরছি তার ইন্টারাকশন ডাটস মানে এটার মধ্যেখানের থ্রি এই যে ফোর এই পোর্শনটা থ্রি থেকে ফোর নেকলাইন অ্যান্ড সিএফ ইন্টারাকশন ইনস্ট্রাকশন দ্য ডাটস দিস ওয়ান ইজ অ্যানাদার ওয়ান ওকে সো দিস ওয়ান থ্রি থেকে ফোর ইজ ইন্টারসেকশন ডাটস দিস ওয়ান থ্রি থেকে ফোর ইজ ইন্টারসেকশন ডাটস ওকে নাম্বার ফাইভ নাম্বার ফাইভ ইজ হিয়ার ফোর টু ফাইভ দিস ওয়ান This starts is this one you can understand 4 take 5 this one is 4 to 5 is center fold or center front dots this 4 to 5 is center front line now center CF dot number 6 hoche center front dot from 5 take 6 নাম্বার এইট ইজ সেন্টার ফোল্ড ওয়েস্ট লাইন ইন্টারসেকশন ডাচ নাম্বার এইট মানে সেভেন থেকে এইট সেন্টার ফ্রন্ট ওয়েস্ট লাইন ইন্টারসেকশন ডাচ নাম্বার নাইন আমরা চলে যাব ঠিক এই ডাটের পরে দ্যাট ইজ ফ্রেঞ্চ ডাচ মানে এই যে দিস ডাচ সেখান থেকে ইজ ফ্রেঞ্চ ডাচ নাও নাম্বার টেন ইজ সাইট সিন ডাচ ওকে সো টেন টু ইলেভেন সাইট সিন ডাচ অ্যান্ড নাম্বার ইলেভেন ইজ ইলেভেন্থ টু হিয়ার সাইট সিন ডাচ ওকে দিস ইজ সাইট সিন ডাচ নাম্বার টুয়েলভ আর্ম হোল ডাচ নাম্বার টুয়েলভ ইজ আর্ম হোল ডাচ টুয়েলভ টু থার্টিন আর্ম হোল ডাচ অ্যান্ড নাম্বার থার্টিন
is flange. That is calls is the main base of flange. So amra dirt er how many dots is here, that is amra khub nicely bujhte parlam asha kori. Ebong you take this pics apnara drawing kore different color diye khub nicely o represent korte paren ei project ta. That up to you how you will represent your things. The next one amra ektu dots niye alochona korbo. That is eta jodi design hoy, okay, ebong eta jodi basic ব্লক হয়, দিস ইজ দ্য বেসিক ব্লক. সো বেসিক ব্লক এইখানে হচ্ছে ডাটটা আসে, শোল্ডার থেকে ডাট স্টার্ট হচ্ছে, ওয়েস্ট লাইনে আসছে. আমরা এই দুটো লাইনকে কেটে দিলাম, দিয়ে আমরা এই যে ওপরের এই যে দুটো ডাটস এটাকে আমরা প্যাটার্নের সময় আমরা কাগজ দিয়ে জুড়ে দিলাম. দিস ওয়ান আমরা ক্লোজ করে দিলাম. সো অটোমেটিক্যালি এখানে যে ওপেনটা করা হয়েছে এখানে একটা বেশি বড় ওপেনিং তৈরি হবে. ইউ ক্যান ইউজ ইট হিয়ার অ্যানাদার মেটিরিয়াল. সেখানে এই দুটোকে যখন জয়েন করা হবে এখানে ডাটের স্টিচটা পড়লো না. অনেক সময় ডাটকে স্টিচ না দেওয়াটাতে লোকে প্রেফার করে, তো সেক্ষেত্রে আপনি এটাকে স্টিচ না দিয়ে এমনি জাস্ট প্যাটার্ন করার সময় এটাকে আপনি কভার করে প্যাটার্ন করতে পারবেন. কারণ প্যাটার্নের পরে তো কাপড়টা কাটা হবে এবং সেখানে দাঁড়িয়ে এই যে পোর্শনটা গ্যাপ তৈরি হবে এটাকে আপনি স্টিচ করতে পারেন. সো এইরকমভাবে বেশ কিছু প্রসেস উই হ্যাভ, দ্যাট ইজ কল্ড দ্যাটস প্যাটার্নসের ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেরকমভাবেই. যেমন অ্যানাদার একটা পার্টস আমরা এক্ষেত্রে দেখাবো, ইন্টারন্যাশনাল বুকসে যেভাবে দেখানো হয়েছে. দিস ইজ ডিজাইন, দিস ইজ বেসিক ব্লক. সি বেসিক ব্লকটা দেখুন, দিস ইজ বেসিক ব্লক. নাও ফার্স্ট স্টেপ ওয়ান, এটা বেসিক ব্লক, এটা স্টেপ ওয়ান. এই যে প্যাটার্নস এটা হচ্ছে আমাদের যেটা আমাদের মেনলি বাস লাইন, সেখানটাকে আমরা কেটে দেবো. এই পর্যন্ত কেটে দেওয়ার পর দিস ইজ স্টেপ ওয়ান. স্টেপ টু কী হচ্ছে? স্টেপ টু এই দুটো কাগজ এই দুটোকে কাছাকাছি আমরা এটাকে স্টিক করে দেবো. অটোমেটিক্যালি এই যে কাটা হলো এই জায়গাটা একটা স্পেস তৈরি হলো. নাম্বার থার্ডে যেটা দেখতে পাবো যে এখানে একটা ওপেনিং, এখানে একটা ওপেনিং. যখন স্টিচ হবে তখন ফ্রম দিস লাইন টু দিস লাইন, দিস লাইন টু দিস লাইন আমরা এখানে স্টিচ করতে পারবো. খুব সুন্দরভাবে আমি চেষ্টা করেছি আপনাদের রিপ্রেজেন্ট করা ইন দিস প্যান্ডামিক. ইটস ডিফিকাল্ট টু টেক অফলাইন ক্লাস, বাট অনলাইনে আমি চেষ্টা করছি আপনারা যেন খুব সুন্দর করে বুঝতে পারেন. এই জিনিসগুলোকে কালেক্ট করে রাখুন, তাহলেই আপনারা নিজেরাই প্যাটার্নের সাথে সাথে বুঝতে পারবেন. সো প্লিজ টেক কেয়ার. আবারও মনে রাখুন পেপার 7 ADTD আমরা আগেও একটা ভিডিও প্রোভাইড করেছিলাম. দিস ইজ দ্য নেক্সট ভিডিও, ডাট ম্যানিপুলেশন. ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই.